আপনারই চোখের সামনে প্রতিনিয়ত কোনো না কোনো অপরাধী অপরাধ করে বেড়াচ্ছে, আর এসব দেখেও যদি আপনি চুপচাপ থাকেন দাঁড়িয়ে, তাহলে দিন দিন আপনার ভিতর থেকে অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করার ভাষা যাবে হারিয়ে। তাই আসুন অপরাধের বিরুদ্ধে সোচ্চার হই, প্রতিবাদ করুন। আপনি যদি একজন অপরাধীর বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাহলে যেমনিভাবে তিনি অপরাধ করতে ভয় পাবে, তেমনিভাবে আপনাকে দেখে আরও দশটা অপরাধী অপরাধ করতে ভয় পাবে। তাই জাগ্রত করুন, নিজের বিবেককে খোলা রাখুন, নিজের চোখকে সবাই মিলে প্রতিবাদ গড়ে তুলুন অপরাধীর বিরুদ্ধে। সমাজ থেকে অপরাধ কমিয়ে আনতে আপনি ভূমিকা রাখুন। আপনার সমাজের সকল লোক মিলে অপরাধীকে রুখতে হবে, আর একটিও অপরাধ করতে দেওয়া হবে না। এমনভাবে নিজের বিবেককে জাগ্রত করুন, গড়ে তুলুন নিজের সমাজকে। কথায় আছে, আমাদের দেশে সেই ছেলে হবে কবে কথায় বড় না হয়ে কাজে বড় হবে। অনেকেই অনেক কথা বলে থাকে বিভিন্ন মঞ্চে, বিভিন্ন সভা সেমিনারে, তিনি কতটা ভূমিকা রাখেন তার সমাজ গড়তে, এই সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আপনাকে সোচ্চারভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে প্রশাসনকে সহায়তা করতে হবে, তাহলেই দিন দিন অপরাধীর সংখ্যা কমে আসবে, বিভিন্ন অপরাধ থেকে আপনার ভাই, আপনার আত্মীয়, আপনার প্রিয়জন অপরাধ থেকে বেরিয়ে আসবে, আপনি একটি সুখের সংসার ফিরে পাবেন। তাই আসুন আজ থেকে অপরাধের বিরুদ্ধে সোচ্চার হন, অপরাধীকে অপরাধ থেকে ফিরিয়ে আনতে প্রশাসনকে সহযোগিতা করুন।